তেকাঠির নিচে নিজেকে আরও সপ্রতিভ করে তুলতে এবার স্পেনের পথে পা বাড়ালেন বাঙালি গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। আগামী এক মাসের জন্য স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব মার্বেলা এফসিতে ট্রেনিং নিতে যাচ্ছেন তিনি। গত আইএসএলে আশানুরূপ পারফরমেন্স করতে না পারায় নিজের ভুল ত্রুটি শোধরাতেই তার এই স্পেনে যাওয়ার সিদ্ধান্ত। ইতিমধ্যেই মার্বেলা এফসির গোলকিপার কোচের সঙ্গে একপ্রস্থ কথা হয়ে গিয়েছে অরিন্দমের। নিজের বেশ কিছু ভিডিও ক্লিপিংস তিনি পাঠিয়ে দিয়েছেন সেখানকার গোলকিপার কোচকে। এই ভিডিও ক্লিপিংসের মাধ্যমেই আপাতত অরিন্দমের টেকনিক্যাল সমস্যাগুলো খুঁটিয়ে দেখছেন মার্বেলা এফসির গোলকিপার কোচ। আগামী এক মাস মার্বেলা এফসির মূল টিমের সঙ্গেই ট্রেনিং করবেন অরিন্দম। সম্পূর্ণ ব্যক্তিগত খরচায় স্পেনে যাওয়ার এই উদ্যোগ তার। ইতিমধ্যেই অরিন্দমের ব্যক্তিগত এজেন্ট ভিসার জন্য আবেদন করেছেন। কেন এমন সিদ্ধান্ত? আইএসএল এর মিডিয়া টিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গত আইএসএলে আমার পারফরমেন্স ভালো ছিল না। অফ সিজনে নিয়মিত প্রাক্তন গোলকিপার অভিজিৎ মণ্ডলের কাছে আমি প্র্যাকটিস করে থাকি। তবে এবার অভিজিৎ মণ্ডল ভারতের যুব দল নিয়ে ব্যস্ত থাকায় আমার নিয়মিত ট্রেনিংয়ে ব্যাঘাত ঘটছে। সর্বদা কঠোর পরিশ্রমে বিশ্বাসী আমি। আইএসএল খেলার সূত্রে আগেও আমি অনেক স্প্যানিশ গোলকিপার কোচের কাছে ট্রেনিং করেছি, তাই স্প্যানিশ কোচেদের সঙ্গে আমার একটা আলাদা বন্ডিং রয়েছে। তাদের আন্ডারে ট্রেনিং করে আমি যথেষ্টই স্যাটিসফাইড। তাই আসন্ন আইএসএলে নিজেকে আরও নিখুঁতভাবে গড়ে তুলতেই আমার এই স্পেনে যাওয়ার সিদ্ধান্ত। এখন দেখার স্পেনের এই ট্রেনিং আসন্ন আইএসএলে অরিন্দমকে কতটা বাড়তি মোটিভেট করে।